হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাবিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ইলিশ বিরিয়ানি। আমরা তো সবসময় ইলিশ পোলাও খাই, সরিষা ইলিশ খাই, বাট ইলিশ বিরিয়ানি খুবই কম খাওয়া হয় এবং অনেকেই জানে না যে ইলিশ বিরিয়ানি করা যায়। তো সেটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি, ইলিশ বিরিয়ানি। তো ইলিশ বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় আর কী কী উপকরণ লাগছে, চলুন দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে ইলিশ মাছের তিনটে টুকরা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। এখানে আমি 4 টেবিল চামচ টক দই রেখেছি, সেই টক দইটা দিয়ে দেব। চামচ আদা রসুন পেস্ট, এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ বিরিয়ানির মশলা। এখানে আমি বেশি বিরিয়ানির মশলা দেবো না, কারণ বেশি দিলে টেস্টটা, ইলিশ মাছের টেস্টটা আসবে না, যার কারণে আমি এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এখানে সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এটা দিয়ে এখন ভালোভাবে এটাকে মেরিনেট করে নেব। এখন এটাকে মাখিয়ে 20 মিনিট রেখে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভালো শেষ, এখন যে মাছের ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে চুলার করে দিয়ে দেব। মাছটা কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা হয়ে গিয়েছে, মাছটাও হয়ে গিয়েছে, এখন এটাকে আমি এক পাশে নামিয়ে রেখে দেব, দিয়ে পরবর্তী স্টেপ শুরু করব। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, এখন এখানে আমি তেল দিয়ে দেব। তেলটা হালকা সামান্য পরিমাণে দেব, বেশি দেব না, তর মাছে তেল দিয়েছি। এখন এর ভিতরে আমি দারুচিনি, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ আর কিছু কাজু বাদাম দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পোলাওয়ার চালগুলো দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ চাল পানি ঝরিয়ে
ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে দেব। দিয়ে এখন এটাকে ধুয়ে ভেজে নেব 5 মিনিট। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ চাল দিয়েছি, তো এখন আমি 3 কাপ পানি দিয়ে দেব। এখন এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। কারণ আমরা আগে মাছের তেল দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম, যার কারণে লবণটা এখানে মানে আপনারা আন্দাজ মতোই দিয়ে দেবেন, যাতে বেশিও না হয় আবার কমও না হয়। এখন এর ভিতরে আমি 2 চামচ গোড়া দুধ গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে যে মশলাগুলো আমি রেখেছিলাম মাছের, সেই মাছটা আলাদা উঠিয়ে রেখেছি আর মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। ভাতটা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি একটু জাফরান গুলিয়ে রেখেছি, সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এর ভিতরে সেই মাছগুলো দিয়ে দেব। এখন এটাকে 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি ইলিশ বিরিয়ানি কেমন হয়েছে। এই পর্যায়ে 4টা কাঁচামরিচও দিয়ে দেবো, এটা দিলে আর কি ফ্লেভারটা ভালো আসবে, যার কারণে। ফ্রেন্ডস, বিরিয়ানিটা রেডি। এখন এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। ফ্রেন্ডস, দেখলেন তো ইলিশ বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, দেখুন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।